হাই অল, আপনারা রবীন্দ্র জয়ন্তীর পরের দিন বাবা আমি এখন লেবুয়া দিয়ে চা খাচ্ছি বোর্ড টেবিলে বসে। বলছো তোমার কন্টেনার কন্টেনার খেলা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছুটির দিন, তাও আমাদের বাড়িতে সারাদিন এখন কন্টেনার কন্টেনার খেলা চলবে। এই মহিলা, এই লকডাউনের আগে ভালো ছিল, ঠিক আছে, স্যাটারডে সানডেগুলো ছুটি থাকতো, মানে আমার তো অল স্যাটারডে সানডে ছুটি, ওর অল্টারনেট স্যাটারডে অল সানডে ছুটি, তো তখন এটলিস্ট ছুটির দিনগুলো আমরা শান্তি করে থাকতে হয়। এখন আর ছুটি ফুটি বললে কিছু নেই, সারাদিন ও পিক আপ উঠালো, উস কন্টেনার কোথায় গিয়া দো, এই ছুটি গিয়া দো, কী রে ভাই, তোমাকে ছুটি ফুটি বলে কিছু নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ক্যামেরাটা নিয়ে ওখান থেকে দাঁড়িয়েছি, পিপি ব্লগটা স্টার্ট করবো, প্লিজ ফোনটা রাখ। দেয়া ও কার দেবো, কার দেই চলছে, ঠিক আছে। আমার না কোনো খুপিয়া এজেন্সিতে কাজ করে, আর এই কন্টেনার ফন্টেনারগুলো সব কোড ওয়ার্ড, উধার গিরা দো, উধার উঠা দো। এনিওয়ে, তো হ্যাঁ, ব্লগটা এখান থেকে শুরু করছি। আসলে অনেকদিন ধরে গাড়ির চাকাটাই হাওয়া দেবো বলে বলে যাচ্ছিলাম ব্লগে, কিন্তু উইকডেজে কাজের চাপে আর ওগুলো হয় না, আর ধীরে 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 ফ্ল্যাট হচ্ছে, ঠিক আছে। আর দুদিন পর গাড়ি বের করা যাবে না। এবার আমি ভেবেছিলাম আজকে সকাল সকাল আমি তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে বেরোবো, এটা আমার প্ল্যান ছিল, ছিল প্ল্যান, কিন্তু আমার হাতে এখন বাজারে ব্যাগ ধরিয়ে দিল, বলছে নাকি বাড়িতে শুধু ডিম আছে, মাছ মাংস কিচ্ছু নেই, আর উইকেন্ড, তো ম্যাডামের একটু মাছ টাছ দিয়ে চলে নেই। আরে তো ঠিক আছে, কারো ঘাড়ে, আরে কারো ঘাড়ে তো ও আটটা মিল খায়, আরে কারোর ঘাড়ে তো বন্দুকটা রাখতে হবে। মুসলি কলা হানি আর তার সঙ্গে দুধ, বলছি মুসলি খতম, আর একদিন হবে, বলছি দুধ আর একটাই আছে, এটা অলমোস্ট শেষ, আর একটা আছে, বলছি চামচ আর একটাই আছে, বাকিগুলো সব ধুতে হবে। অসহ্য, সকাল থেকে উঠে স্টার্ট হয়েছে, আরে আমি তো তাও কিছু স্টার্ট করেছি, তুমি তো কন্টেনার কন্টেনার করছো, দয়া করে খাবারটাকে একটু উদ্ধার করো। বলছি মাছটা ধুয়ে দিয়েছিলাম না, এটা এখনো ঠিকঠাক শুকায়নি, একটু ভিজে ভিজে আছে, বাট ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর মাথায় এখন যা চুল হয়ে গেছে, ছাপে নেওয়া দরকার নেই, কেটে দেবে। এবার গাড়ি এয়ার চেক করতে যাওয়া হলো না আমাকে, ফাইনালি এখন বাজার যেতে হচ্ছে। আর সামো আজকে মাস্টার পরে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, যে বলছি কি কি আনতে হবে দাদি বলো ফটাফট, বাইরে আজকে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, ছাতাটা কি বেরোবে এখান থেকে? সামনে থেকে মাছ আর চিকেনটা নিয়ে নেবো, বলছি চারটে লেগ দিয়ে রাখো, চারটে লেগ বড় রাখো, এইটা কি মাছ গো বলো, পটল দাও 500 দাও। ইলিশ মাছ কি গজাবো, হ্যাঁ ফাইনালি বাড়ি এলাম, স্নান টান করে জামাটা চেঞ্জ করলাম, যেগুলো পড়ে গেছিলাম সেগুলো সব ধুয়ে দিয়েছি, বাইরে অস্বাভাবিক গরম, আর থাকতে পারলাম না, রীতিমতো শরীর খারাপ করছিলো। তো ভেজিটেবলস নিয়ে কোনো চাপ নেই, আমাদের এই বিল্ডিংয়ের সামনে সকালবেলা 8টা থেকে 9টা মধ্যে 3-4টে ভ্যান ঘোরাফেরা করে, তো ওই জন্য আমি চাপ নিয়ে নিই, ওখান থেকে নিয়ে নেবো কালকে। আপাতত আমি এনেছি শুধু মাংস আর মাছ আর পটল এনেছি, কী ইচ্ছা হলে একটু পটল নিয়ে নিতে পারছো হঠাৎ করে। তো অর্পির প্রশ্ন হচ্ছে কী মাছ এনেছি, কী মাছ আর আনবো, কাতলা মাছ আবার কি, কেন তোমার কী মাছ খাওয়ার ইচ্ছে, হ্যাঁ থাক আবার কি, কী মাছ খাওয়ার ইচ্ছে, গড়াগড়ি খাচ্ছিস কেন মাটির মধ্যে, রোজ রোজ রান্না করতে পারছি না,
ই বাবা সবাই দেখছে কিন্তু কি গো আজকে রান্না টান্না কি হবে কেন এত রাগ কিসে কাতলা মাছ এনেছি বলে এত রাগ হ্যাঁ মাছ আর চিকেনটা কি একটু বেশিনের মধ্যে ধুয়ে নে না বাকিগুলোকে আমি এখানে ধুয়ে দিচ্ছি বলছি দেখো একদম এইরকম করে দিলবো এইরকম ঠিক আছে Do not touch other stuff. আরে শুধু মাছ গায়ে কেন লাগাচ্ছিস রে বাবা এটা কি এটা চিকেনটা মেবি কি বলে চিৎকার কেন করছিস আমি জানি কি জানি তুমি ইলিশ মাছ এনেছ নাটক বাবা এই হাসি দেখি একটা দাঁত মনে হচ্ছে এখান থেকে এক্সট্রা বেরিয়ে গেল ওরে জিও মাল্টিটাস্কিং কি ঝাড় দিতে দিতে কল অফ ডিউটি নাকি তো এখন সময় হয়ে দাঁড়িয়েছে 12:15 ওরপি ওখানে ঝাড় দিচ্ছে এরপরে ঘর মুছবে আর আমি এখানে এক বেসিন ভর্তি বাসন নিয়ে বসেছি আজকে অ্যাকচুয়ালি আমাদের সময় সকালে কোটা কাজ যেটা বাসন ধোয়া আর রান্নাঘর পরিষ্কার করা সেটা করতে আমি দেরি হয়ে গেছে বাজারে গেছিলাম বলে তো এইগুলো হলে তারপরে রান্না শুরু হবে ইলিশ মাছ বা মাংস কী হবে আমি জানি না হয়তো ইলিশ মাছই হবে আর মিনওয়াইল আমি জাস্ট ভাবলাম ইনসাইড আউট ইজ অল অ্যাবাউট ফ্যামিলি তো অনেকদিন ধরে বোলপুরের লোকজন বোলপুরের বাড়ির লোকজনের সঙ্গে ডোমজুরের বাড়ির লোকজনের সঙ্গে আপনাদের দেখা হয়নি তো ওদেরকে ফোন করে বললাম ছোটো ছোটো ভিডিও ক্লিপস করে পাঠাতে যাতে করে সবার ভালো লাগবে একটু আর কি নাথিং এলস একটু কালারটা চেঞ্জ হবে আর হ্যাঁ এদিকে আবার উর্পি বারবার এখানে আসছে আর আমাকে বারবার বলে যাচ্ছে যে একটু কয়েকটা ক্লিপস ডিলিট করে দাও কয়েকটা ক্লিপস ডিলিট করে দাও লোকজন আবার ন্যাকা লিখবে কমেন্টটা তো এই ব্যাপারে আমি কথা বলতে যাই মানে ব্যাপারটা কি না এই এই সিচুয়েশানটা খুবই টাফ জানেন তো আর এই সময় আমরা সবাই নিজের ফ্যামিলি থেকে দূরে রিলেটিভসদের থেকে দূরে যে যার মতন এই ছোট্ট বাড়ির মধ্যে বন্দি হয়ে আছে এটাই যেন আমাদের পৃথিবী হয়ে গেছে চার দেওয়ালের মধ্যে আমরা সবাই আটকা পড়ে ঠিক আছে এই সময় এমনিতে মানুষের মাথার চিন্তা মেন্টাল স্ট্রেস এগুলো অনেক বেড়ে যাচ্ছে দিন দিন আর চার দিকে এখন এই করোনা টেনশন তো একটা আছে তার সঙ্গে আপনারা জানেন অনেক মানুষের মধ্যে অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক রেসলেসনেস ঠিক আছে এজিটেশন এগুলো দেখা যাচ্ছে দুমদাম রেগে যাচ্ছে নিজের টেম্পার হারিয়ে ফেলছে তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে তো অযথা লাইফকে অত সিরিয়াস নিয়ে এই সময় অ্যাটলিস্ট দরকার নেই বি কেয়ার ফ্রি বি হু ইউ আর ঠিক আছে আর ও যেরকম সেটার সঙ্গে ওর ফ্যামিলি আমি আমার ফ্যামিলি সবাই পরিচিত এখানে এবার আজকে যদি জাস্ট ফর ব্লগিং জাস্ট ফর ফিউ ডিসলাইকস জাস্ট ফর ফিউ নেগেটিভ কমেন্টস যদি ও নিজেকে বদলে নেয় সেটা আপনাদের কাছে ফেক মনে হোক আর না হোক আমাদের কাছে তো খুব বেশি মেকি বলে মনে হবে তো যে যেরকম আছে তাকে সেরকমই থাকতে দিন অ্যান্ড সবাই মিলে একটু হাসি খুশি থাকার চেষ্টা করি সিচুয়েশন খুবই ডিফিকাল্ট বি হু ইউ আর অলরাইট এখানে আমার কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে যে বাসন ধোয়া হয়ে গেছে চিকেনের মাছটা আমি ধুয়ে দিয়েছি আর ভাতটা একটু চাপিয়ে দিয়েছি বাকিটা এবার ম্যাডাম করবে হ্যাঁ কি বলছো হ্যাঁ কেন তোমার একটা কাজ ছিল যেটা না করলেই হতো না তো আমার হয়ে গেছে কিন্তু একটা বেজে গেছে তার চক্করে কিন্তু এখন যদি ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করি তার সাইডে একটা ডাল করতে হবে একটা তরকারি করতে হবে তো অনেক দেরি হয়ে যাবে তো আমার কাছে বেগুন আছে তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল বানিয়ে নেবো পেঁয়াজ দিয়ে একটা ভালোই কষে কষা টাইপের বানাবো আর আজকে প্রচুর একটা বাজে গরম পড়েছে একটু লাইট খাওয়াই ভালো তখন আমি ইলিশ মাছটা বানিয়ে হাই অল আপনার রবীন্দ্র জয়ন্তীর পরে বাবা নমস্কার বড় বাড়ি বাড়ি ওয়ার দেয় দিদি আমাদের যাই হোক আমরা রবীন্দ্র জয়ন্তীর পরের দিন একটু আগে উঠতে পেরেছি আমার ভাই মোটামুটি এত তাড়াতাড়ি রোজ ওঠে ও ওর সময়ই উঠেছে ওর সময়টা কত ও 12:00 ওঠে 1:00 মধ্যে ওর যাবতীয় যা কাজ সে করে কিন্তু ও একটা লজিক দেখিয়েছে এটার পেছনে ও লজিকটা দেখিয়েছে যে ও টিফিনের খরচ বাঁচাচ্ছে এটার পেছনে হ্যাঁ এবং আমি তার ওকে সাজেশন দিয়েছি যে আর একটু পরে ঘুমোতে গেলে ওর ওর কথা অনুযায়ী ও নাকি 3:00 থেকে 4:00 সময় ঘুমোতে যায় সেই কারণে ও 12:00 ওঠে আমি তখন বলেছি দেখ টিফিনের খরচাটা তো এমন কিছু খরচা নয় তো তুই একটা কাজ করতে পারিস তুই যদি ওই সকাল 7:00-8:00 ঘুমোতে গিয়ে মোটামুটি 3:30-3:30 উঠিস তাহলে লাঞ্চের খরচাটা বেঁচে যাবে ভাইয়ের আমার লজিক আছে যাই হোক এবার দেখা যাক কাকিমা কি করছে আমাদের কাকি কি করছে যাই হোক আমি এ বাড়িতে এসেছি আড্ডা মারতে যাই হোক এবার আমরা কাকি বলো কি মেনু হচ্ছে আজকে এখন পটল বাহার তৈরি করবো
আচ্ছা এখন পটল ভাজছি আচ্ছা তার সঙ্গে একটু বেগুনও ভাজছি আচ্ছা আচ্ছা আর ঢ্যাঁড়স ভাজা হবে আচ্ছা এই হচ্ছে পটল বাহারের পটল রান্না খারাপ হওয়ার একটা লক্ষণ হচ্ছে এই যে রান্নাঘরে ফোন শুধু অডিও নয় ভিডিও দেখ একটা কথা বলবো আমার আমার লজিক আমাদের জীবন আমার লজিক কেটে যায় আমার মানুষটা একটু তোদের জন্য আমার লজিকটা শোন লজিক হচ্ছে আমার প্রসঙ্গটা এইখানে রে মানুষটা এত খেতে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে রান্না করছে খাওয়া শেষে যদি খাবার সময় যদি দেখি এই বিষয়টা সে সেই জন্য বড় দিদি আমাদের ভারী বাবা যাই বাবা আমি জিন মানুষটা ভারী কথা যদি একটু ভারী না থাকে হাওয়াই বেরিয়ে যাবে ও যাই হোক কাকে আমার আম পানা খেতে চেয়েছিলাম বলেছিলাম আমটাকে পুড়িয়ে আম দুটো আম একটু সেদ্ধ করবে এখনো সে আম খাতাই পড়ে আছে কাকি আমাদের হোয়াটসঅ্যাপ কন্টিনিউ করতে করতে মোটামুটি রান্না করছে এই আমার ভাই জানে গেছে কাল কাল এগুলো হচ্ছে কাল আমাদের এবার উপরে কারি পাতা তুলতে যাচ্ছে তো দেখা যাক চশমাটা অলরেডি ও ভেঙে ফেলেছি ওই ভাঙা চশমা নিয়ে তোকে আমি বলছি না তুই পুড়িয়ে দে এবার আমাদের দিদি উপরে কারি পাতা তুলতে যাচ্ছে কিন্তু পারপাস থেকে কারি পাতা তুলে ফোড়ন দেয়া তোর কারি পাতা তুলতে মোটামুটি এসে গেছে এখানে মেরামতির কারণ আচ্ছা কাকা এখানে রং করছে যে কিসে রং করছো এটা হচ্ছে ফুলের একটা টপ হ্যাঁ মানে যেটাকে বলা চলে ফুলদানি হ্যাঁ সেইটা এই ফুলদানিটা আমাদের দিকে বাড়ি যখন মানে গৃহপ্রবেশ হয়েছিল হ্যাঁ তখন উনি যে প্রমোটার যিনি ছিলেন যে বাড়ি করেছেন উনি এটা গিফট করেছেন ওই এটা ফুলের এটা আচ্ছা এইটা হচ্ছে ফুলের ফুলটা হচ্ছে ওইটা আর তার ফুলের দানিটা হচ্ছে এইটা নিচের পোর্শন তো আমার কি মনে হলো যে এই প্রচন্ড গরম পড়ে গেছে প্রচন্ড স্নান করছি ঘামছি এরকম টাইপের আজকে বৃষ্টি না হলে খুব যাতা হয়ে যাবে আজকে তো করে এসছে হয়তো বিকালবেলা ঝড় বিকেলে জমিয়ে নামবে প্রচুর গরম পড়েছে আজকে ফাইনালি পৌনে তিনটের সময় আমরা লাঞ্চ করতে বসলাম কি কি পদ হয়েছে আজকে সেটা দেখাচ্ছি বাট সোমবার থেকে রান্নার মাসিকে আসতে বলে দেব কিছু করার নেই কারণ আমাদের অফিসে প্রচুর প্রেসার চলছে আর বাড়ি থেকে কাজ করা আমার পক্ষে এমনিতেই ডিফিকাল্ট ও তো বাড়িতে ম্যানেজ হয়ে যায় বিকজ ওদের ওয়ার্ক ফ্রম হোম ভেরি ইন বাট আমাদের একটু ট্রাবল হয় কিছু না একটু লেন্দি হয়ে যায় ডিলে হয়ে যায় কাজ করতে বলি বাট অলমোস্ট কনফার্ম ভাবছি যে মানডে থেকে রান্নার দিদিকে অ্যাটলিস্ট আসতে বলবো কাজের কাজগুলো তো আমরা করে নিতে পারবো বাট রান্নার দিদিকে ভাবছি মানডে টাইমিং নেই একটু যখন হোক করলেই হবে কিন্তু খেতেটা ওই তিনটে সাড়ে তিনটে চারটের সময় রোজ খাওয়াটা তো আর এর আগের দিন আমি আচার বানিয়েছিলাম আমের আচার তখন আচারটা একটু জমে গেছিলো তো আমি একটু ভালো করে অ্যানালিসিস করলাম যে কি ভুল হয়েছিল কি ঠিক করতে হবে ওরা আমি আজকে বেশ এক্সাইটেড হয়ে ফ্রিজটা খুললাম যে আজকে আবার আমের আচার বানাবো আর একটাও জিনিস মানে আমি যদি এটা না বলি তাহলে খুবই কি বলবো আমি আমেরটা কিছু বলেছিলাম ও নিজের দুনিয়াতে থাকে না 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 ওকে সব আনকাট হবে চুপ কর তো যাই ও তুমি যেটা বলবে সেটা পরে বলবে তো মানে যেহেতু আমি আগে স্টার্ট করেছি আমি আগে ফিনিশ করবো তো হ্যাঁ তো আমের আচার আম নেই তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম তারপরে না ঠিক আছে আমি চাটনি বানাবো মানে টমেটোর আচার বানাবো ওটা ব্যাপক হয়ে হ্যাঁ ও যেখানে বাইক রাখে ওখানে একটা আম গাছ আছে ঠিক আছে হ্যাঁ তো ভিডিও করতে করতে হট করে মায়ের ফোনটা এসে গেলো দুজনে কেটে গেল আর মাকে আমি বলিনি আমার দাঁতের ব্যথাটার কথা মা ব্লগ থেকে জানতে পেরে গেছে তো আমাকে বলছে কি রে তোর দাঁতের ব্যথা হচ্ছে তোমাকে তো বলিস নি হ্যাঁ বলো বলো বাইকের ওখানে আমের ব্যাপারটা এবারে ও যেখানে বাইক রাখে সেখানে মানে বাউন্ডারিটার ওইদিকে আর কি একটা আমের গাছ আছে আর প্রচুর আম হয়েছে গাছটাতে আর বাইকটার সামনেই পুরো হাতের কাছে আমগুলো চলে আসে ভেতরে তো বলছে নিচে গিয়ে আবার দুটো পেরে নিয়ে চলে আসবো আরে আমি তো তখন এত এক্সাইটেড ছিলাম আমের আচার বানানোর জন্য আমি ওকে বলছি কি চলো পাশের বাড়ি থেকে নিয়ে আসি ও বললো কি না এটা খুব বাজে হয়ে যাবে ঠিক আছে তারপরে আমি ও নিচে একটা গাছ আছে চলো ওখান থেকে ফেরে নিয়ে আসি এরকম অনেক কিছু হওয়ার পর যখন কিছু করা গেল না তখন আমি বানালাম টমেটোর চাটনি বাট সেটা হয়েছে তো বলছিলাম যে কালকে আমার গানটার অনেকে অনেকে বলেছে খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এটাই বলার ছিল মানে আমার কাছে এটা অনেক বড় ইন্সপিরেশন কি এতদিন পরে আমি একটা অন ক্যামেরা খুব সাহস করে একটা ভুল ভাল গান করে ফেলেছিলাম তো একটু হয়তো ভুল ত্রুটি ছিল তো তোমরা সেটা ক্ষমা করে দিয়ে অনেক বলেছো কি ভালো হয়েছে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া তো এটা হচ্ছে পনির ভুর্জি তার মধ্যে আমি ডিমও দিয়েছি আলু আছে একটুখানি
আর এটা টমেটোর চাটনি যেটা অসাধারণ খেতে হয়ে যায়। ভালো করে দেখা টেক্সচারটা অফ। আর এটা হচ্ছে ওই বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছ এটা 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 ইজ সামথিং নিউ মানে আমি এট লিস্ট এর আগে ট্রাই করি না। আমি এর আগে বানাইনি এটা। আমি না আলু দিয়ে পনির দিয়ে সব কিছু দিয়ে এটা ভুজি টাইপের চাটনি দেখে আমি থাকতে পারছি না। হ্যাঁ একবার ট্রাই করো। চাটনিটা মুখে যাওয়া মাত্র প্রথমে লাগবে মিষ্টি, তারপর আস্তে আস্তে ঝাল, পুরো পরাঞ্জায় জুলিয়ারে টাইপের চাটনি হয়েছে। আর আজকে পূজাকে সকালে ফোন করে বলেছিলাম ও বাড়ির কিছু ভিডিওস পাঠাতে, তো পূজা কাকিমাদের বাড়ি গেছিলো মানে মান্তুদের বাড়ি গেছিলো, আর সেখানে আর অন্যদিকে মাকে সকালে বলেছিলাম ভিডিও পাঠাতে, বাট মা ভুলে গেছিলো কাজের চাপে, তো ঠিক আছে ভুলে গেছিলো কোনো ব্যাপার না, বিকেলে যখন চা খেতে বসবে সবাই তখন বলেছে একটা ভিডিও করে পাঠাতে। আমি চাইছি এই ভিডিওটাতে আবার যেন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। ওরে লাঞ্চ করে উঠে গিয়ে ঘর মুছে, একটু তো রেস্ট নিয়ে তারপরে তো করতে পারতে। তো এখন আমরা এসে গেছি, এত কাক কেন, এখন আমরা এসে গেছি দাঁড়াও দাঁড়াও ঠান্ডা হয়ে যাবে ছাদে, আর লেবু চা বানিয়ে এনেছি। তো এই হচ্ছে আজকে লেবু চা, চিয়ার্স। সুন্দর, কেমন হয়েছে লেবু চাটা দেখো, ভালো কি ব্যাপার বলো তো। আজকাল আমি যাই বানাচ্ছি তুমি দুর্দান্ত বলছো, এটাকে অন ক্যামেরাতে বলে বলছো না, সত্যি দুর্দান্ত হচ্ছে। তো আজকে দুপুরবেলায় আমি শুয়ে শুয়ে দেখছিলাম রংবাজ Z5 সিজন 1টা, যদিও বা যেটা খুব খুব পপুলার হয়েছিল IMDb-তে 8.5 রেটিং। তো সিজন 1টা পর তো দেখছি বেশ ভালো লাগছে, এটা শেষ হলে তারপরে সিজন 2টা দেখবো। চাটা তো বেশ ভালোই হয়েছে আর এদিকে সানসেটও হয়ে গেছে। তো কালকে আমার শাড়িটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কি কোন কি শাড়ি আর কোথা থেকে কিনেছিলাম। ওটা অ্যাকচুয়ালি একটা র সিল্ক শাড়ি আর আমি ওটা কিনেছিলাম কারুকৃত থেকে। তো কারুকৃত হচ্ছে বোলপুরের মানে শান্তিনিকেতনের একটা খুব বড় দোকান যেখানে সিল্কের শাড়ি খুব ফেমাস, কাঁথা স্টিচের সিল্ক দেন সমস্ত রকম সিল্কের শাড়ি খুব ফেমাস। তো ওই দোকানটা থেকে আমি ওই শাড়িটা নিয়েছিলাম, র সিল্ক শাড়ি। আর তোমরা অনেকে লুকটা নিয়েও কথা বলেছো কি মেকআপ খুব ভালো হয়েছিলো, তো আমি ভাবছিলাম কি আমাদের ইনসাইড আউট এক্সট্রা চ্যানেলটাতে ওই লুকটা আরেকবার রিক্রিয়েট করে দেখাবো। তো তোমরা প্লিজ কমেন্টে লিখে জানিও কি তোমরা যদি চাও কি আমি ওটা আরেকবার রিক্রিয়েট করি। তো সানসেটও হয়ে গেছে অলমোস্ট, সন্ধে হয়ে এলো বলে আর আমাদের চাও শেষ হয়ে গেছে, এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করবো। তোমার কি কোনো বক্তব্য আছে ব্লগ শেষ করার আগে? না কোনো বক্তব্য নেই। তো আজকের এই ব্লগটায় সবাই ছিল, ও বাড়ি টোমজুরে বাড়ি সবাই, পূজা এদিকে মারাও ছিল, তো সব মিলে আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড রাইট অ্যান্ড ইনসাইড আউট এক্সট্রাতে আমরা এই উইকেন্ডে একটা দুটো ভিডিও করার চেষ্টা করবো, যেরকমটা ও একটা বললো লুক ক্রিয়েট অর সামথিং। তো কোনো সাজেশন থাকলে বা কোনো স্পেসিফিক ভিডিও যদি আপনারা চান আমরা বানাই সেটা প্লিজ নিচে কমেন্ট বক্সে মেনশন করবেন। হ্যাভিং সেড দ্যাট, অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ। তো স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।